অনেকবার ডাকার পরে তিশা এসছে। তিশা একবার হেয়ার স্টাইলটা দেখা, সকালবেলা টিউশনে গেছিল, তিশা দেখুন হেয়ার স্টাইল দেখুন। আরে একবার নিচে কর, আরে একবার নিচে কর, দেখো এখানে চ্যানেল এটা আমি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে বেলা 12:30, আর এই বেলা 12:30 আজকে রবিবার দিন এই প্রথম হলো যে আমার সব ঘরের কাজকর্ম, সানটান, পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো শিবম দেখুন এখানে স্নান করে বসে আছে, আর শিবমের পাপা দেখুন এখানে বসে আছে। কালকে পয়লা বৈশাখে শিবমের পাপাকে সারাদিন দেখতে পারনি, আজকে বলে দাও সবাইকে শুভ নববর্ষ। আজকে কালকে তো হয়ে গেছে, তো আজকে বলে দাও পুরো মাসটাই শুভ নববর্ষ। হ্যাঁ শুভ নববর্ষ। হ্যাঁ, যদিও ক্যামেরায় ঠিকঠাক বলতে পারে না, তবু ওর হয়ে আমি বলে দিচ্ছি, তিশার পাপার হয়ে আজকে আমি বলে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তো ক্যামেরা দেখলে খুব লজ্জা পাই জানেন তো। আর আমি কি রান্না করেছি একটুখানি আপনাদেরকে আজকে বলে দিই। হ্যাঁ, আর আজকে রান্নাবান্নাটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি গো, তার কারণ হচ্ছে বিশাল মেন একটা কারণ, তার কারণ হচ্ছে আমার যে ট্রাইপডের একটা ঠ্যাং ভেঙে গেছে। তো সেই জন্য রান্না করতে গেলে যদি ক্যামেরা করি না ভীষণ অসুবিধা হচ্ছে, মানে বারবার ফোন পড়ে যাচ্ছে, তা নাহলে ঠিকঠাক হচ্ছে না গো। তো সেই জন্য আজকে আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু কী রান্না করেছি এটা তো শেয়ার করতে পারি না কি বলুন। তো চলুন একটুখানি দেখিয়ে দিই আমি আজকে কী রান্না করেছি। এই দেখুন, সর্ষে বাটনা দিয়ে মাছের তেল ঝাল দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সর্ষে বাটনা দিয়ে ভেন্ডির তরকারি, আর এতে আছে মুসুরির ডাল আর ভাত, ব্যাস আজকে এটাই রান্না করেছি, আজকে আর কিছু করিনি। এই তিনটে, ভেন্ডির ঝাল, মাছের ঝাল আর মাছের তেল ঝাল আর ডাল, সবই তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা কি জানেন? আমার একটা মেয়ে আছে প্রচণ্ড লেজি, সে সবাই জানেন সে প্রচণ্ড লেজি, সে এখনও স্নান করেনি গো, 12:45 বাজে এখনও স্নান করেনি, এখানে নিয়ে খেলাম বাতি খেলছে, দেখুন খেললা বাতি খেলছে, খেললা বাতি। তরকারি খাবেন? হ্যাঁ। বাতিতে কী কী রান্না করছে একটুখানি বলে দে তিশা। এটা হচ্ছে আলুর তরকারি, যেটা আমি ফুলের পাতা আর আলু কেটে বানিয়েছি। আচ্ছা, যেটুকু লঙ্কাও দিয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে কলসিতে জল কোথা তোর? এটা আছে। আছে? হ্যাঁ। আর কি কি? এটা আমার বেসিন। আচ্ছা, যেটা আমি ফালতু জল ধারি, এটা একটা আমার ডাস্টবিন। আচ্ছা, ওটা বেসিং বানিয়েছে, এটা ডাস্টবিন, এটা ডাস্টবিন বানিয়েছে। আর দেখো চা, আর এগুলো কি গ্রিন গ্রিন লাল লাল, এগুলো কি? এগুলো আমি চকলেট এনেছিলাম। আর দেখো চা খাচ্ছি, ওই চা খাচ্ছি, এটা ফ্রিজ, এটা সত্যি করে চা, ইয়ে মা। দেখতে পাচ্ছেন তিশার খেলনা বাতি এই ডাব্বাটার মধ্যে রেখে দেয়, বছর বছর ধরে পড়ে থাকে। না আমি খাবো না। তা তুই যদি এখানে রান্না করছিস আমাকে আগে বলতে পারতিস, আমি তাহলে রান্না করতাম না, এত কষ্ট করি না কি বলুন। সব কিছু রান্না করছে, আলু টালু দিয়ে কি সব রান্না করছে, আর এই খেলাম বাতিগুলো আমি বহুদিন আগে সব একসাথে সেট কিনে এনে দিয়েছিলাম, তো সেই থেকে ও রেখে দিয়েছে যত্ন করে। কি নুন, বাপরে বাপরে কি খাইয়ে দিল, খাওয়াচ্ছেন ভাতের হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই ভাতের হাঁড়িটা না এখানটায় নুন রয়ে গেছিলো, তো অ্যালুমিনিয়ামের না এটা তো ফুটো হয়ে গেছিলো, দেখুন নুনে তো খেয়ে নেয় অ্যালুমিনিয়ামকে। ধর চলে স্নান করবি, কেন এখনো স্নান করেনি, চিন্তা করতে ছি ছি ছি, এখন যেতে হবে, বল বিকেলে খাবো তোকে, অনেক টেস্টি করে খাবো, বিকেলে যাবি, বিকেলে বিকেলে। আমরা সকাল থেকে কেউ কিচ্ছু নাস্তায় খাইনি কো, এখন বাজে 1টা, ভাত বেড়ে হতে দিয়ে পড়ে আছি এখানে, ভাত খাবো। আর আমাকে ভীষণ গরম করছিলো, আমি চুলটা তুলে দিয়েছি টিকিতে, আর আজকে দেখুন একটুখানি কাজল পরেছি দেখতে পাচ্ছেন, প্রতিদিনই পরি, আমাকে বেশ ভালো লাগে কাজল পরতে, কিন্তু বর আছে কোনো দিন তারিফ করে না, অন্য কেউ কাজল পরলে বলবে দেখো কী কী সুন্দর লাগছে, আমি কাজল পরলে আমাকে কোনো দিনও তারিফ করে না। নিজের মনকে ভালো রাখার জন্য নিজেই সাজুগুজি করি, আবার নিজেই ঘেঁষতে দিই। আজ দেখো কত টাইম লাগে জিরে ভাজতে তোমার,
এতক্ষণ টাইম লাগলো ওর কি বলে জিরে ভেজে আর গুঁড়াতে। গো তুমি ছাঁচ এরকম কালো করে দিয়েছো কেন? কত দিয়েছ? হ্যাঁ মনে হয় 50 গ্রাম জিরে ও ভেজে যে ছাঁচে দিয়ে দিয়েছে। চল হ্যাঁ, যদি তেতো হয়ে যায় না খাবই না। বাগিস একটু আগে দাও না, দেখো বরফ আছে। ও ডিপ ফ্রিজে রেখে দিয়েছে বরফ। অনেকবার ডাকার পরে তৃষা এসছে। তৃষা একবার হেয়ার স্টাইলটা দেখা। সকালবেলা টিউশনে গেছিল তৃষা, দেখুন হেয়ার স্টাইল দেখুন। আরেকবার নিচে কর, আরেকবার নিচে কর। দেখো এখানে ক্যানেল, এটা আমি করে দিয়েছি ওকে। শিবম দেখুন হাজারবার ডাকার পরে এখানে এসে মুখটা শুকিয়ে বসে আছে। ও তোমাদের চান হয়ে গেছে? তো আর কি তেরে যাইসা থোড়ি হ্যাঁ। লাট খাবার লাটটা ঠাট খাই হ্যাঁ না? তুমি বেন্ডি খাবে? খাবে না মাটিটা। শিবমের ভাত খাওয়া কমপ্লিট। শিবম এবার লাস্টে ছাঁচ খাচ্ছে। শিবম একবার মুখটা দেখা। এবার আমি খাবো। তো বন্ধুরা চলুন ভাত খেয়ে নিই। হ্যাঁ এখানে ভাত খেতে খেতেও চলছে ফোন, দেখতে পাচ্ছেন? প্রত্যেক দিন ওর বাবা ওকে পাখি বোঝানোর মতন বোঝাবে। দেখুন সবার থালা খালি, দেখতে পাচ্ছেন? কিন্তু ওর থালার মধ্যে দেখুন ভাত রয়েছে। রাস্তায় যারা থাকে দাদি জানিস তো, তিন বেলা তিন মুঠো জোটে না, জানিস? তাদের এমনই কপাল। কিন্তু তোদের কপাল ভালো হয়েও তুই দেখ রোজ খানা ফেলতে হয়। ওর বাবা এই কথাটা ওকে রোজ বোঝাবে, কিন্তু এর মধ্যে কোনো আসরই করে না, এত বেশর্মি। জামালপুর ব্রিজে দেখবি কতজন শুয়ে আছে, খেতে পারে না, দেখলে কান্না পাবে জানিস। লোকে দিবে তখন এমন মনে হয়, মনে হয় যেন যে আমাদের যদি বিশাল কিছু থাকতো দিয়ে উপকার করতাম, কি বলো গো? কিন্তু আমাদের ছেলেমেয়েরা বোঝে না গো, চোখের সামনে হাতের গোড়ায় পাচ্ছে তো, কিন্তু সেটাকে মর্ম দেয় না। ওর জন্য বসে আছে এখন বাসন তুলি। শিবমকে ওর পাপা মেরেছে, শিবমকে ওর পাপা দম করে মেরেছে। তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর নয়ন ভাত খেয়ে ও ঘরে করছে কাজ, শিবম ফোন দেখছে। আর এই মুহূর্তে আমরা কি করবো জানেন? দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার তৃষা একটা থালাতে আটা নিয়ে বসে আছে। তো আমরা আজকে আটা গেম খেলবো, আর এই গেমটা আমি শেয়ার করে দিয়েছি, যারা যারা দেখেননি তারা তারা ঝট করে আমার চ্যানেলে চলে যান, গিয়ে গেমটা দেখে নিন। আর আশা করি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন। তো নয়নকে ডেকে ডেকে এই মুহূর্তে আমি আলা হয়ে যাচ্ছি। কই গো, আসো গো, হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন 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 গেম খেলি। আমি জানি আর বলতে না পারলি আজকে এখানে কপ 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 করে মুখ ডোবাবো। কোন কিছুই না, চলো হয়ে গেছে। তুমি কি ভাবছো না হবে না? দেখুন কিরকম বসে বসে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ওর পড়ার খুব ভালো পড়ার নতিজা, যে এত পড়ছে এত পড়ছে যে এখানেই বসে বসে স্টপ হয়ে গেছে। ওই তৃষা, হ্যাঁ তৃষা, এখানেই ঘুমিয়ে গেছিস তুই? নাটক করছিস নাকি? পড়তে বসে মজা করছিস, এমনি শুয়ে পড় ছবি যদি। বন্ধুরা এখন বাজে 5টা, আর দুপুরবেলা আটা মাখামাখি করার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম। তো চুল টুল একদম এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক দিয়ে বেরিয়ে গেছে। আর আমার তৃষাকে তো দেখলেন, ও দুপুরবেলা এত হাঙ্গামা করছিল, দু ভাই বোনে মিলে মানে চিন্তা করতে পারবেন না। দিয়ে ওর পাপা, আমি কিচ্ছু বলিনি, কারণ ওদের পিছনে চিল্লে চিল্লে আমার গলা ব্যথা করে জানেন। তো ওর পাপা খানিকক্ষণ দুজনকে বকলো, বকার পরে তৃষাকে বললাম তুই গিয়ে পড়গে যা। তো পড়তে বসে দেখলাম কীরকম হাল, পড়তে বসেই ঘুমিয়ে গেছে। এখন 5টা বাজে, আর 5টার সময় আমার অনেক কাজ আছে, দেখতে ড্রেসিংয়ে ভর্তি একদম বাসন আছে। আর এখানে আছে জামা কাপড়, চারিদিকে সব কালকে কেচেছিলাম, এগুলো সব তোলা হয়নি গো। তো এই মুহূর্তে বাসন এই বাসনগুলো মাজবো, আর এই জামা কাপড়গুলো তুলে মাজ করবো, তারপর কাজ শেষ হবে বিকেলের কাজ। এটা জানেন এখন 5টা বাজে, যদিও তাড়াতাড়ি একটু উঠে পড়েছি। আর তৃষা তো তবুও বিছানায় শুয়ে শুয়ে লটকে গেছে, কিন্তু ইনি সারা দুপুর লটকায়নি জানেন।
এইরকমভাবেই চোরের মতন ঘুরছে, দুপুরবেলা চোরের মতো ঘুরছে। আর সাইকেল, আর একটা কথা বলে দিই, সাইকেলের একটা 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 করে সব পার্টস আলাগ আলাগ হয়ে যাচ্ছে। প্রথমেই নিয়ে এসে সাইকেলের পিছনে মার্কেট আউট, তারপরে নিয়ে এসে সাইকেলের ব্রেক আউট, তারপরে নিয়ে এসে এখন আজকে দেখছি সাইকেলের সামনের মার্কেট আউট, দেখাবো পরে। তো বিকেলের ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, আমি বাসনটা না আমি ঝাড়ুটা মারলাম, আর জামাকাপড়গুলো তুলে এনে ভাঁজ করলাম, আর নয়ন বাসন মেজে দিল, বুঝতে পারছেন? তো এরকম ভাগ্য বলুন তো আমার যে নয়ন বাসন মেজেছিল। আপনারা অনেকে কমেন্ট করেন না যে না খাস না বাবু, শোষাটা ভালো নয় খুব একটা। আপনারা যে অনেকে কমেন্ট করেন না যে তোমার কি ভাগ্য, তোমার ভাগ্য অ্যাকচুয়ালি ভালো, সত্যি করেই ভালো, একদিক দিয়ে ভালো, আর অন্য দিক দিয়ে যদি বলেন। আর এখন নয়ন দেখুন বাসনগুলো মেজে দেওয়ার পরে আমাদের ফিল্টারটা করছে পরিষ্কার। তো ফিল্টারটা প্রায় দু মাস হয়ে গেল, ফিল্টারওয়ালা এসে সাফাই করে দিয়ে গেছিলো, তারপর থেকে সাফাই করা হয়নি। আর ফিল্টার না এইখানে জল থাকে, তো এখান থেকে জল এটা দিয়ে আসে, এসে আমরা ওই জল খাই, কিন্তু এর মধ্যে না অনেক দিন না সাফাই করলে অনেক মানে সেই ছোটো ছোটো ককরোচের বাচ্চা ঢুকে যায়, যেখান দিয়ে ফিল্টারের ওই ইলেকট্রিক পাওয়ারের তারটা আছে না ওখান দিয়ে ছোটো একটুখানি ফুটো আছে, তো ওখান দিয়ে ককরোচের বাচ্চাগুলো ঢুকে যায়, দিয়ে ওই জলের মধ্যে পড়ে। এই মাত্র আমি পরিষ্কার করলাম, দেখলাম দু তিনটে আছে, কি বলে পোকা আছে, বুঝেছেন? কোন দিন মরে যাবো জানেন? এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বললাম না পোকা, এই কদিন আগে তো জলটা পুরো মানে নোংরা হয়েছিল, ফিল্টারওয়ালা এসে সাফ করে দিয়েছিলো, আবার আজকে আমি করলাম, এখানে থাকে জলটা। আর মেশিনটার মধ্যে দেখুন কীরকম পোকা মরে পড়ে আছে, দেখতে পাচ্ছেন? রে বাপরে, এদিকটা তো আছে না কি গো, আর শুধু ছোটো 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 ককরোচের ডিম দেখুন কীরকম, এ মরে যাবো তো কোন দিকে, এই দেখো বাপরে পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে এ দেখো দেখো বেরোচ্ছে, দেখেছো বেরোবে, একে প্রত্যেক দিন সেটা দিতে হবে, ভালো করে জুত করে বসে সাফাই করো, একটা একটা করে সাফাই করবে, জানো একটাও পোকা থাকে না গো, দেখলেই খারাপ লাগছে জানো। আমাদের যেদিনকে ঘর সাফাই করি না সেই দিন আমি দুটো স্প্রে নিয়ে এসেছিলাম, তো দুটো স্প্রে লাগিয়েছে 250 টাকা নিয়েছে, তবু আমি ককরোচ মেরে শেষ করতে পারিনি। তারপরে একটা গুজরাটি বোন আছে, ও আমাকে বললো যে একটা ককরোচ মারার জন্য টিউব পাওয়া যায় মলমের মতো, ওটা রাত্রিবেলা সব কাজকর্ম সেরে আর লাগিয়ে দেবে যেখানে হয়েছে ককরোচ। তো সত্যিই তাই আমি ওই ককরোচ মারার টিউবটা না দুবার খালি ইউজ করেছি, এত ককরোচ মরেছে, এক্ষুনি দেখলেন তো ফিল্টারের ভিতরে সব মরে পড়ে আছে, কারণ ফিল্টারের যেইখানটা ইলেকট্রিক পাওয়ারের তারটা আছে না ওইখানটা আমি একটু লাগিয়ে দিয়েছিলাম, তো ভেতরেই মরে গেছে সব, বুঝতে পারছেন? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি, আবার আসছি নেক্সট ব্লগ ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকবেন। তো চলুন আপনাদের সবাইকে আজকের মতন টাটা, বাই বাই।